কালিৰু লাগি ৰহিছি লগান বৰ্ষা আৰু বৰ্ষাৰে বেহাল পুৰি চহৰবাসী বৰদাণ্ডৰে পানী জমিবা আৰম্ভ হৈছিবা বলে বৰ্ষা যোগু লোকে হন্তসন্ত আৰু সেপটে বৰ্ষাৰে ভিজি ভিতৰছু মহাপাত্ৰ সেৱায়ত সকালে আসি সিংহদ্বাৰ ফিটা নীতি কৰিবা সৈতে শ্ৰীমন্দিৰৰে মহাপ্ৰভুঙ্ক আলতি নীতি মধ্য কৰিছন্তি আৰু শ্ৰীমন্দিৰক বৰ্ষাৰে ভিজি ভিজি দৰ্শন পাই যাওছন্তি শ্ৰদ্ধালু তেবে খালি বৰ্ষা নহয় ঘৰ ঘৰি বিজুলী মধ্য বৰ্ষা সৈতে দেখিবা পাই মিলিছি শ্রীক্ষেত্রে বর্ষা যা ফলরে শ্রদ্ধালু মধ্য নাই নথিবা অসুবিধার সামনা করুচন্তি প্রভুঙ্কু দর্শন করিবা পাই মধ্য অনেক আহ্বানর সামনা করুচন্তি শ্রীক্ষেত্রর তাজা চিত্র আমি দেখিবা তা সহিত আজির নীতিকান্তি বর্ষা দ্বারা কোনসি প্রকার সমস্যা করিছি কি এ তমাম দিগরে সূচনা নেবা অক্ষয় মিশ্র আমার সিনিয়র করসপন্ডেন্ট আমার সহিত পুরীর জড়ুচন্তি অক্ষয় আজ বর্ষার পুরা সূচনা দিয়ন্তু কেবেঠু বা কেতে পরিমাণে বর্ষা হয়ে সারলানি বর্তমানর স্থিতি কোন বড় দাণ্ডরে মধ্য পানি জমুথিবা আমি অনুমান করুছে বা চিত্রে দেখুছে দেখন্তু বিভু নিশ্চিত ভাবে যদি কবা তবে যেহেতু বর্ষা গতকালি রাত্রি লাগি রয়েছে এবং এযাবত যদি কবা সে বর্ষা প্রবল মাত্রায় হচ্ছে এবং তা সহ ঘড়ঘড়ি এবং বিজুলি মধ্যে মারুচি তেমন লোকমানে ঘরু বাহার গোটে পটে মুস্কুল হয়ে পড়ছে কারণ যেহেতু বর্ষা হলে চলিব কিন্তু ঘড়ঘড়ি বিজুলি নেই সে বিপদ মানুষ এবং সেপটে কবা বড় দাণ্ডের মধ্যে উভয় পার্শ্বে যেমন পানি জমি রয়েছে পানি মধ্যে ধীরে ধীরে জমিবা আরম্ভ হলানি এবং বিশেষ ভাবে এখন নিয়ে যদি কবা তবে শ্রীমন্দির যেহেতু আজ শ্রাবণ সোমবার রয়েছে এবং কাউড়িয়াঙ্ক ভিড় মধ্যে রয়েছে সে লোকনাথ পিঠে জল লাগি করছেন কিন্তু বর্ষা সেতরে কৌশি বাধক সাজি পারে নাই কিন্তু শ্রীমন্দির দিকে শ্রীমন্দিরে ভক্ত মানে সংখ্যা টিকে কমি যাই কারণ যেহেতু বর্ষা প্রবল মাত্রায় হচ্ছে কিন্তু আজ যেহেতু নীতিকান্তি যেভাবে ভাবে হওয়া কথা সকাল বিতর্চ মহাপাত্র আসি সিংহদ্বার পিঠা নীতি করছে তারপরে আলতি বড়ি কিন্তু ভক্ত সংখ্যা বহুত কম লা তবে শ্রীমন্দির ভিতরে নীতিকান্তি স্বাভাবিক রয়েছে শৃঙ্খলিত রয়েছে কিন্তু সেপটে ভক্ত সংখ্যা টিকে কমি যাই কারণ যেহেতু ছুয়া কুতুয়া বর্ষা হচ্ছে ভক্ত মানে ভিজি ভিজি যাই মহাপ্রভু দর্শন করছেন তো বড়দাণ্ডে মধ্যে ভক্ত সংখ্যা টিকে কমি যাই কারণ বর্ষা যেহেতু লাগি রয়েছে লগাতার লাগি রয়েছে জারি রয়েছে বর্ষা তেমন ভক্ত সংখ্যা কমি যাই সেপটে যদি কহবা তবে সাধারণ জনজীবন মধ্যে স্বাভাবিক ভাবে প্রভাবিত হয়েছে কারণ যেভাবে ভাবে দেখা গেলে যে লোক মানে সকাল পনিপরিয়া পাই বা বিভিন্ন কাজে ঘর বাহার সেমানে ঘরু বাহারি পড়ুনাহাঁন্তি কারণ বর্ষা সহিত ঘর ঘরে বিজুলি মারছি নিশ্চিত ভাবে গোটে পটে পানি জমিবা বা কোনসি প্রকার খারাপ স্থিতি সৃষ্টি হওয়া ভলি আশঙ্কা করা যাচ্ছে কি না দেখুন সেভাবে সেভাবে পানি বিপদসংকুল স্থিতি পুরীরে দেখা মিলি না কারণ কৌশি পানি জমি কি জলান্নব হওয়া বা জলবন্দী ঘেরে রহবা তা হই নাই কিন্তু গোটে পটে দেখা গেলে বড়দাণ্ডে যে পানি রয়েছে তা কিছু সময় পরে প্রশমিত হব কিন্তু এবে দুই পার্শ্বে পানি জমিকি রয়েছে কিন্তু কোনসি তলিয়া অঞ্চলের এযাবত পানি জমিকি কোন জলমন্দির কোনসি খবর আসি না তথাপি প্রশাসন পক্ষরু এনে মধ্যে দুই দিন তলে জেলাপাল মধ্যে বিভিন্ন বিভাগ নিয়ে লাইন ডিপার্টমেন্ট নিয়ে মধ্যে আলর্ট করছেন কারণ এসআরসিঙ্ক নির্দেশ হয়েছিল কি এই সপ্তাহে বর্ষার পরিমাণ রয়েছে তো নিশ্চিত ভাবে তাকে নিয়ে মধ্যে সেমানে সজাগ অছন্তি তো সম্পূর্ণ মতে কয়ে জেলা প্রশাসন এ দিগরে মধ্যে সচেতন অছি সেপটে মধ্যে যে চাষ জমি গুড়ি যদি কবা যে ধান অমল করছে তাকে মধ্যে সেমানে মধ্যে যত্নবান হওয়ার কথা যদি বেশি মাত্রায় বর্ষা লাগি রইলা তবে চাষ জমিরে মধ্যে পানি পশিব এবং পুরীর যদি কবা বন্যার স্থিতি কবা বন্যার স্থিতিকে নিয়ে মধ্যে জেলাপাল মধ্যে এর সমীক্ষা করছেন সেভাবে কোনসি নদীর জল বিপদ সংকুল স্থিতিকে আসি নাই স্বাভাবিক ভালো বর্ষা হয়েছিল মধ্যে সেভাবে কোনসি খারাপ স্থিতি সৃষ্টি হয়ে নপারে বা সেভাবে কোনসি আশঙ্কা করুনি প্রশাসন এ তো নিশ্চয় গোটে আশ্বস্তিকর কথা বিদ্যুৎ সরবরাহ নেই কোন সব সূচনা আছে সবু কিছু ঠিকঠাক আছে দেখন্তু গ্রামাঞ্চল মানঙ্কর তো বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে কারণ সেটি যেহেতু বিভিন্ন গছ গুড়িক রয়েছে এবং তাদ্বারা যে লাইন গুড়িক তার গুড়িক যাই তার মধ্যে প্রভাবিত হোক কিন্তু পুরী সহর হোক বা বিভিন্ন জায়গায় যেহেতু অন্ডারগ্রাউন্ড কেবলিং হয়ে যাইছি তো তার উপরে কোনো প্রভাব নেই কিন্তু এই যাবৎ যদি কহবা তবে এতে মাত্রায় বর্ষা হয়নি কিছু এইসবুর পরিস্থিতি সৃষ্টি হব এবে সবু কিছু স্বাভাবিক রয়েছে এবং গোটিয়ে পটে প্রশাসন মধ্যে তৎপর অছে এই দিগারে এবং বর্ষা পরিমাণ মধ্যে পুরী অধিকা পুরীর বিশেষ ভাবে কাকটপুর অস্তরঙ্গ এবং সাক্ষীগোপাল অঞ্চলের বর্ষার পরিমাণ অধিকা রয়েছে পুরী ব্রহ্মগিরি এসব অঞ্চলে মধ্যম ধরনের বর্ষা রয়েছে এবং যা পানিপাগ বিভাগ পক্ষে মধ্যে আকলন করা যাইছি তো নিশ্চিত ভাবে এখন নিয়ে সমস্ত সজাগ আছে এবং সেপটে বর্ষা মধ্যে লগাতার জারি হয়েছে তবে দেখা যাও কেবে সুদ্ধা বর্ষা কমুছে এবং ঘড়ঘড়ি বিজুলি যে মারুছে তা মধ্যে দেখলে কমুছে বিলকুল এবং এপটে পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষর মধ্যে কুয়া যাইছে কি বর্ষার ব্রেক লাগুছি অর্থাৎ কিছুদিন রাজ্যের বর্ষা নাহি তেণু আশা করা যাই পারে খুব শীঘ্র স্থিতিরে সুধার আসিব যে অঞ্চলরে পানি জমিবা স্থিতি সৃষ্টি হলানি পানি মধ্যে ধীরে ধীরে খসি যাব এবং প্রশাসন মধ্যে পুরাপুরি প্রস্তুত অছি এবং তীক্ষ্ণ নজর মধ্যে রাখিছি বর্তমানর স্থিতি উপরে ধন্যবাদ অক্ষয়।